আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে রাষ্ট্রীয় সংস্থা রেল, জীবন বিমা, ব্যাংক, প্রতিরক্ষা, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলো কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করে দেওয়ার প্রতিবাদে সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে আজ সন্ধ্যায় গণকনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনের উপস্থাপন করেন সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি। এই কনভেনশনে বিভিন্ন সেক্টর থেকে তাদের নেতা নেত্রীরা বক্তব্য রাখেন। সন্দীপ দত্ত, দেবজ্যোতি বসু, বীরেন সাউ, সুশান্ত গাঙ্গুলী, অরিন্দম রায়, বিবেক ও আশিস মিশ্র ছাড়াও এই কনভেনশনে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য এবং আহমেদ আলী খান ছাড়াও সিআইটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংগঠকরা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিনিধি, আমাদের লোকাল স্তরে বলুন, রাজ্য স্তরে বলুন, অল ইন্ডিয়া স্তরে বলুন, সমস্ত সময় সিআইটি আমাদের পাশে ছিল। সেই জন্য আগামী দিনে প্রতিরক্ষা শিল্প সহ অন্যান্য সেক্টরকে বাঁচিয়ে রাখার যে লড়াই, যে টিকে থাকার লড়াই, সাধারণ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপামর জনগণ, বুদ্ধিজীবী মানুষ, সংগঠিত মানুষ, খেটে খাওয়া মানুষ, টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, দোকানদার ইউনিয়ন, সকলের কাছে একটাই বার্তা, আসুন আমরা এগিয়ে যাই। আজকে লড়াই আমাদের কেন্দ্রে দিল্লিতে ইউপিএ সরকারকে বামপন্থীরা সমর্থন দিয়েছিল, বামপন্থীরা দিল্লির ইউপিএ সরকারকে সমর্থন দিয়েছিল, তাদের পেছনে কোনো সিবিআই কোনো ইডি লেগেছিল। বিদ্যুৎ বিলকে সংসদে পাঠ করাতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকার ভোট পথে আরডিএস প্রকল্পের অধীনে প্রিপেড স্মার্ট মিটারিং পদ্ধতি চালু করে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করছে। প্রতি 12 টাকা থেকে 20 টাকা করে দিয়েছে কেন্দ্রীয়। শেষ হয়ে গেলে আবার গ্রাহক পরিচার্জ করতে হবে। মিটার ভাড়া বর্তমানে 10 টাকা আছে। প্রিপেড স্মার্ট মিটারের ভাড়া কনভেনশন বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ সহ স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করছে এবং বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন শিল্প থেকে সাধারণ জনগণ সবাইকে আহ্বান করছে এই ব্যবস্থার বিরুদ্ধে তীব্র বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম, প্রতিদিন 1,80,00,000 বেশি দেশের সামগ্রিক দৈর্ঘ্য প্রস্ত বরাবর রেলওয়ে ব্যবস্থা প্রসারিত, 7,300 দৈর্ঘ্য 67,415 কিলোমিটারের বেশি, রেলিং রোলিং স্টকের হিসাবে ভারতীয় রেলের 2,50,00,000 রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি দেশের পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পায়নে ব্যাপক অবদান রেখেছে। 8টি মূল শিল্প, যার মধ্যে রয়েছে কয়লা, ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ, অশোধিত তেল, 20 মিলিয়নেরও বেশি লোককে নিয়োগ করে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি দেশের রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কিন্তু আজ পর্যন্ত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে দেশের অগ্রগতিতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির ভূমিকা কোনো মূল্যায়ন করা হয়নি। তাহলে অর্থনৈতিক উন্নয়নের উৎপত্তি স্থল বা ভর কেন্দ্রকে যথেচ্ছভাবে বেসরকারি হাত সরবরাহ আইন 1948-এর অবলুপ্তি ঘটিয়ে করা হতো। বৃহৎ পুঁজিনিধির বিদ্যুৎ শিল্পে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দিয়ে রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে আর কেন্দ্রীয় সরকার তাতে আর্থিক সহায়তা করে। এই ব্যবস্থার হাত ধরেই দেশ আজ কৃষিতে আত্মনির্ভর হয়ে উঠেছে। সেই ব্যবস্থাকে ধ্বংস শিল্পকে পরিষেবামূলক শিল্প থেকে বাণিজ্যিক সংস্থা কেন্দ্রের প্রথম ইউপিএ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বিদ্যুৎ আইন 2003-এ 6 নম্বর ধারায় উল্লেখ ছিল যে গ্রামীণ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।